এই ছায়াছবি করার অর্থ কি? তার কারণ আমি আপনাকে এটা বলার আগে একটু বলতে চাই, যেখানে শেখ হাসিনা গত সপ্তাহে বলেই দিয়েছেন আগামী নির্বাচনেও জিতবে আওয়ামী লীগ, অর্থাৎ উনি জানেন যে আগামী সপ্তাহেও জিতবেন আওয়ামী লীগ। তো এই ছায়াছবিগুলো করার অর্থটা কি? যেটা উনি বললেন যে দেশ দেশ কিন্তু একটা ধ্বংসের মধ্যে আমরা যাচ্ছি। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে তো এই প্রশাসনের লোকগুলোই থাকবে, আপনার যখন বিপ্লবরা থাকবে, যখন হারুনরা থাকবে, তাদের সামনে ওরা তো সুযোগ নিয়ে বিশাল এক একজন কোটি কোটি টাকার মালিক হয়েছে, বিশাল সুযোগ নিয়েছে, দলীয় পরিচয় সেখানে তারা আজকে সরকারের অফিসার হয়েছেন। তো এই লোকগুলো কি আরো বেশি লাভবান হওয়ার জন্য অথবা বিচারের মুখোমুখি না হওয়ার জন্য তারা কি করবে? তারা তো এই আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য চেষ্টা করে সবকিছু করবে। কাজে আপনি ইলেকশন কমিশন যা বলেন, আপনি যত নিরপেক্ষ করেন, দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন করলে সেখানে কোনো ফলবসনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে এবং ভোট ডাকাতি আবারই হবে। এই জন্য সবচেয়ে বেশি এখন প্রয়োজন, বেশি প্রয়োজন সেটা হলো যে নির্দলীয় একটা সরকার। সেই সরকারকে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলতে পারেন, সেই সরকারকে আপনি নির্দলীয় সরকার করতে পারেন, নির্বাচনকালীন সরকার যেই নামেই বলি না কেন, একটা নির্দলীয় সরকার ছাড়া আপনি যতই চেষ্টা করেন, যতই ইলেকশন কমিশন করেন, আপনার কিন্তু নিরপেক্ষ নির্বাচন হবে না। গত 14 নির্বাচন যেভাবে হয়েছে, 18 নির্বাচন যেভাবে হয়েছে, ওইভাবেই কিন্তু হবে, ওইভাবেই কিন্তু ক্ষমতাটা দখল করে নিবে। যার কারণে আমাদেরকে এখন সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত আমি মনে করি যে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে। আমি পরবর্তী বিষয়ে যাওয়ার আগে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে একটু শোনাতে চাই, যেখানে আপনি একটা সেকেন্ড আমি একটু ভিডিওটা আনি। মতামত বা প্রস্তাব দেইনি আমি, আমার কতগুলো মত দিয়েছি, সে মতটি হলো এই সার্চ কমিটি করুন, 400 লোক বের করুন, 500 লোক বের করুন, ওটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমাদের নির্বাচন ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে, টোটালি মানুষের কোনো বিশ্বাস নেই। এই বিশ্বাস ফিরিয়ে আনতে যে লোকগুলোর প্রয়োজন তাদেরকে সার্চ করুন, এবং যাদের দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই সাহস যারা রাখে তাদের সেই ধরনের লোক খুঁজে বের করুন। এবং যদি আগামী নির্বাচন আগের মতো হয় তাহলে আমরা বাংলাদেশিরা একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। কাজেই এই রাজনীতির যত খেলাই হোক না কেন, ইলেকশন যতটুকু পর্যন্ত অ্যাকসেপ্টেবল না হবে দেশে এবং বিদেশে তাহলে আমাদের সমস্যা আছে। এইগুলো মাথায় রেখে আপনারা কে কি নাম দিয়েছে সেটা বড় কথা নয়। আর লাস্ট কথা যেটা আমি বলেছি, নির্বাচন কমিশনে যারা আসেন তাদেরকে মনে রাখতে হবে এটা আবেগে ধরতে হবে, প্যাশন, আমি প্যাশনের বাংলাটা ঠিক বলতে পারতেছি না, অনুরাগে ধরতে হবে যে আপনি এই এই সংস্থাকে ধরে রাখবেন এবং এই সংস্থার যা করণীয় সেটার জন্য যা করণীয় প্রয়োজন তাই করবেন। এই এই ছিল ওনার বক্তব্য, এবং এই বক্তব্যে আপনি যদি সাথে কোনো কিছু যুক্ত করবেন কিনা, যে উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এখানে যে কথাটি খুবই সিগনিফিকেন্ট যে এটা নির্বাচনের যে ব্যবস্থা, নির্বাচনী যে 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 কাঠামো, অবকাঠামো, এটা টোটালি মানে অ্যাবলুস্ট ধ্বংস। তাহলে এই ধ্বংস মানে মানুষের বিশ্বাসটাকে অর্জন করা এবং এই যে যেটা ভেঙে গেছে নির্বাচনী ব্যবস্থা এটাকে পুনর্গঠন না করে এই ছায়াছবি করার অর্থ কি? যে সার্চ কমিটি প্রথমে রাষ্ট্রপতিকে দিয়ে তারপরে আইন করে, প্রথমে বলল না আইন করা যাবে না, এত দ্রুত আইন করতে পারবো না, পরে আবার রাতারাতি আইন করলো, এবং পরবর্তীতে রাষ্ট্রপতি যে দুটো সার্চ কমিটি করেছে ওটাকে আবার কি বলে দায়মুক্তি দেওয়া হলো। মানে এই যে ছায়াছবি, আওয়ামী লীগের ছায়াছবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়াছবি, এই ছায়াছবি করার অর্থ কি?
তার কারণ আমি আপনাকে এটা বলার আগে একটু বলতে চাই, যেখানে শেখ হাসিনা গত সপ্তাহে বলেই দিয়েছেন আগামী নির্বাচনেও জিতবে আওয়ামী লীগ, অর্থাৎ উনি জানেন যে আগামী সপ্তাহেও জিতবেন আওয়ামী লীগ। তো এই ছায়াছবিগুলো করার অর্থটা কি, যেটা উনি বললেন যে দেশ দেশ কিন্তু একটা ধ্বংসের মধ্যে আমরা যাচ্ছি, আপনি বলবেন খান ভাই প্লিজ। না চিটু ভাই, আপনি যদি একটু লক্ষ্য করুন, আপনি দেখবেন যে কেম নুরুল হুদা হয়তো নিজের অজান্তেই কিংবা নিজেই একটি মেসেজ কিন্তু জাতিকে দিয়েছেন। উনি বলেছেন যে সেনা সমর্থিত আসলে যে সরকারটি ছিল তার অধীনে নির্বাচন করা একরকম ছিল। আজকে ব্রিগেডিয়ার জেনারেল শাকাউত সাহেবরা যে কথাগুলো খুব বড় বড় করে বলছেন, দায়িত্বে কিন্তু একসময় ওনারাও ছিলেন, ওনারাও কিন্তু একটি আইন কাঠামো তৈরি করে যেতে পারেননি, কিংবা ওনারা কিন্তু চাইলেই নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায়, শক্তিশালী করা যায়, কিংবা এটাকে কিভাবে সকলের কাছে গ্রহণযোগ্য করা যায়, কি আইনি কাঠামো কিন্তু দাঁড় করাতে পারতেন, যে কি কি ক্রাইটেরিয়াতে একজন নির্বাচন কমিশনারের তাকে বাদ দেওয়া যেতে পারে। আমি সেদিকে যাচ্ছি না। আমরা ওই যে একটু আগে বললাম না যে আমরা সবাই বড় বড় কথা বলি, যখন দায়িত্বে থাকি তখন কিন্তু কাজগুলো করি না। তো ওনারা কিন্তু দায়িত্বে ছিলেন, ওনারা কিন্তু কিছুই করে যাননি। এখন কিন্তু তারপরেও কিন্তু নুরুল হুদা সাহেব কিন্তু সুন্দর একটি কথা বলেছেন। উনি বলেছেন যে যেটি বললাম যে উনি বলেছেন যে সেনা সমর্থিত সরকারের সেনা সমর্থিত যে নির্বাচনটি ছিল সেই নির্বাচন করা নির্বাচন কমিশনারের জন্য একরকম, আর আরেকটি হচ্ছে যে গণতান্ত্রিক সরকার যখন থাকে, যদি আসলে এখন গণতান্ত্রিক সরকার নেই, বাট আমরা ধরে নিব যে একটি দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। তো আলটিমেটলি কিন্তু আসলে এটি কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ আসলে, যে এখন আপনি বলুন যে এখন যদি শাকাউত সাহেবকে যদি আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনার করি, উনি কি পারবেন, উনি কি গ্যারান্টি দিতে পারবেন যে উনি নির্বাচন করতে পারবেন? গনিভাই যেটি একটু আগে বলেছেন যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই একটি গ্রহণযোগ্য অবাধ সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আপনি বাংলাদেশের যে কোনো ব্যক্তিকে যদি আপনি প্রধান নির্বাচন কমিশনার করেন না কেন, আপনি কোনোভাবে এই সরকারের পরিবর্তন করা ছাড়া, কিংবা আপনি যে নামেই বলেন না কেন, একটি জাতীয় সরকার, আমাদের কথা হচ্ছে এখন যেটি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে আমরা নির্বাচনে যেতে চাই না, আমরা চাই বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত, এবং যেটি দরকার সেটি হচ্ছে যে একটি ভোটের পরিবেশ আগে তৈরি করতে হবে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। কারণ স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে দল, প্রার্থী, নির্বাচন কমিশন, প্রশাসন, এবং হচ্ছে আমাদের যারা আনুষাঙ্গিক যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকেন। এখন আপনি খেয়াল করে দেখুন যে জনগণ সাথে নাই, প্রার্থীরাও এখন জানে যে ভোট সেভাবে হচ্ছে না, ভোট দিতে হয় না, নৈশ ভোটে ভোট হয়ে যায়। অতএব আপনি দেখেন প্রশাসন, যে কথাটি গনিভাই একটু আগে বলেছেন, আমি ওনার সঙ্গে একমত প্রকাশ করছি যে আপনার কি মনে হয় যে যেভাবে প্রশাসন সাজানো হয়েছে, আপনি এই পাঁচজন মানুষকে দিয়ে বাংলাদেশের এই 18 কোটি মানুষের বিশাল একটি জনসংখ্যার একটি রাষ্ট্রের আপনি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন যদি প্রশাসন যদি তার তার যদি তার সঙ্গে যদি না থাকে? আপনার আপনার নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। আজকে ওনারা যে বড় বড় কথাগুলো টেলিভিশনের স্ক্রিনে বলে যান যে এই করা হচ্ছে, উনি বলুক না যে আসলে কে পারবেন কিংবা কিভাবে পারবেন। আমরা প্রত্যেকে সমস্যার কথাগুলো বলে যাচ্ছি, সমাধান কিন্তু দিচ্ছি না। ওনার কিন্তু বলা উচিত ছিল যে এই ব্যক্তিটি পারবেন কিংবা এভাবে আগালে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। উনি কি ওই টেলিভিশন স্ক্রিনে উনি বলতে পারবেন যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়? ওনারা যেটা করেছিলেন তখন সেনা সমর্থিত একটি সরকার ছিল, মানুষ ভয়ে ছিল, তটস্থ ছিল, কেউ কথা বলতে পারেনি, যে কারণে একটি নির্বাচন সম্ভব হয়েছে। যেখানে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভিতরেই কোনো গণতন্ত্র নেই, নির্বাচনে একজন হারবে একজন জিতবে আমরা সেটাই মেনে নিতে পারি না। যখন আমি জিতে যাই তখন বলি নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমি যখন হেরে যাচ্ছি তখন আমি বলছি নির্বাচন কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো আমরা তো সেই যে সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আস্থা, বিশ্বাস, সেগুলো তো আমাদের প্রতি নাই। অতএব কোনোভাবে ওনারা দেখুন এই কথাগুলো কিন্তু বলতে সাহস পায় না যে আসলে যেভাবে বর্তমানে বাংলাদেশের প্রশাসনকে সাজানো হয়েছে, যেভাবে এদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, যেভাবে বাংলাদেশের দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেভাবে পরিবারতন্ত্র, যেভাবে স্বজনপ্রীতি, যেভাবে ডাইনিস্টির বিকাশ হয়েছে, এইখানে কোনোভাবেই বর্তমান সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন
কোনোভাবেই সম্ভব না। আমি চ্যালেঞ্জ করতে পারি শাকাউত সাহেবকে যে উনি, আমি জানতে চাই যে উনি কিভাবে বলেন। আমি আমি ওনাকে চাইবো যে আপনার টেলিভিশন চ্যানেল উনি একদিন আসুক, উনি বলুক যে কিভাবে বর্তমান সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য উনি নির্বাচন করবেন। এই রোডম্যাপটিকে আমি উনার মুখ থেকে শুনতে চাই। এটা করলে ভালো হয়। চিটু ভাই প্লিজ, এগুলো শুনতে শুনতে স্কুলের বাচ্চাদের মতো কথা আমরা আর শুনতে চাই না। আমরা সলিউশন চাই, উই ওয়ান্ট সলিউশন। আমরা সব জানি, বাংলাদেশের সব সমস্যা আমরা জানি, কিন্তু সলিউশন দিতে হবে। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশ ই হয়ে যাচ্ছে, এইভাবে হলে চলবে না, আমরা এই কথাগুলো শুনতে চাই না। তাকে স্পষ্ট করে বলতে হবে, দিস ইজ দ্য রোডম্যাপ, এই চেঞ্জ করলে এই হবে। উনি গ্যারান্টি দিতে হবে যে হ্যাঁ, একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন এই রোডম্যাপে হবে। বড় বড় কথা আমরা আর শুনতে চাই না। অনেক মূল্যায়ন করা হয়েছে, অনেককে আমরা অনেক রথী মহারথী মনে করেছি, আসলে তারা সবই হচ্ছে ধান্দাবাজ। সবাই যখন দেশের স্বার্থে আসে সবাই নিজেকে সেভ করে কথা বলে। আমি চাই আপনার টেলিভিশন চ্যানেলে যদি উনি দেখেন, আমি চাইবো উনি আসবেন, বাংলাদেশের এই 18 কোটি মানুষকে উনি দিশা দেখাবেন যে এইটা হচ্ছে আমার রোডম্যাপ, এইটাকে যদি পরিকল্পিতভাবে যদি পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, বর্তমান সরকারের অধীনেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। অথবা উনাকে ক্ষমা চেয়ে বলতে হবে যে বর্তমান সরকারের অধীনে একটি নির্বাচন করা বাংলাদেশের কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব না। আপনি কাকে নির্বাচন কমিশন করা বললেন, আপনি যাকেই দেন না কেন, প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন, এর ভিতরে একজন নারী। আপনি আমাকে বলেন, 64টা জেলা আছে, 493টা উপজেলা আছে, আপনি উপজেলা ইউনো, আপনি কয়জনকে নিয়ন্ত্রণ করবেন? থানার ওসিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রশাসনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রিজাইডিং অফিসার তার প্রশাসনের আওতায়, তার হাতে কিছুই নাই, সে কিভাবে নিয়ন্ত্রণ করবে আপনি আমাকে বলেন? সো আলটিমেটলি যেটি হচ্ছে, আমি এটি বলবো যে বর্তমান সরকারের অধীনে আসলে কোনোভাবে একটি নির্বাচন সম্ভব নয়।